জৈন হাওলা মামলা প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, 1990 সাল থেকে 1991 সাল পর্যন্ত রাজস্ব দফতরের ডেপুটি মিনিস্টার ছিলেন জগদীপ ধনকড় নামের এক ব্যক্তি। সেই ব্যক্তির নাম এই মামলায় জড়িয়ে গিয়েছিল। এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় সেই ব্যক্তি কিনা এর উত্তর তিনি নিজেই দিতে পারবেন। 23 এপ্রিল 1990 সাল থেকে 10ই নভেম্বর 1990 সাল পর্যন্ত জনৈক জগদীপ ধনকড় তিনি ডেপুটি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন। এই জগদীপ ধনকড় পরের সরকার অর্থাৎ বিপি সিংয়ের পদত্যাগের অব্যবহিত পরে চন্দ্রশেখরের নেতৃত্বে যে জোট সরকার তৈরি হয় কংগ্রেসের সমর্থনে, সেই সরকারেও তিনি 1990 সালের নভেম্বর থেকে 1991 সালের মে মাস পর্যন্ত ডেপুটি মিনিস্টার অফ ফাইন্যান্স রেভিনিউয়ের দায়িত্বে অর্থাৎ রাজস্ব দপ্তরের তিনি ডেপুটি মিনিস্টার ছিলেন। এই একই ব্যক্তি জগদীপ ধনকড় বর্তমান পশ্চিমবাংলার মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকড়, আর এই যাদের নাম আমি বললাম মন্ত্রী ছিলেন, তিনি একই ব্যক্তি কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই প্রশ্নটার উত্তর যদি আপনারা মাননীয় রাজ্যপালের কাছে জিজ্ঞেস করেন এবং তার সদুত্তর পাওয়া যায় তাহলে ভালো হয়। অন্যদিকে রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বলেন বিচ্ছিন্নতাবাদী বিজেপি নেতাদের সঙ্গে গিয়ে বৈঠক করছেন রাজ্যপাল, ক্যাগকে দিয়ে জিটি এর অডিট করতে বলেছেন তিনি, কিন্তু সমস্ত তথ্যই পার্বত্য দফতরের মন্ত্রীর কাছে তথ্য রয়েছে, রাজ্যপাল চাইলেই তথ্য পেতে পারতেন। আপনি দেখতে পাচ্ছেন যে এটা মাঝে মাঝে উনি বিভিন্ন উত্তরবঙ্গ সফরে চলে যাচ্ছেন এবং সফরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মূলত সেপারেটিস্ট বিচ্ছিন্নতাবাদী বিজেপি নেতা যারা এই বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন, বাংলাকে ভাগের দাবি তুলছেন, তাদের সঙ্গে বৈঠকে বসছেন। শাসক দলের বা রাজ্যপালের যেটা হওয়া উচিত, মাননীয় রাজ্যপালের যে একটা এক ধরনের সমদৃষ্টি বা সমদূরত্ব, হয় সমদৃষ্টি থাকবে বা হয় সমদূরত্ব থাকবে, তার কোনোটাই তিনি মেনটেন করছেন না। মেনটেন না করে তিনি বিভিন্ন এইরকম বিচ্ছিন্নতাবাদী বিজেপি নেতাদের সঙ্গে তিনি বৈঠক করছেন। একই সঙ্গে তিনি দেখবেন আমাদের রাজ্য সরকার প্রসঙ্গে তিনি বলছেন যে জিটিএ আইনের হিসেব তাকে দেয়া হয়নি, জিটিএ আইনে জিটিএর যে হিসেব নিকেশ সেটা হয়নি এবং তিনি সিএজি বা ক্যাগকে দিয়ে অডিট করাবেন। ঘটনা হচ্ছে এই যে জিটিএ আইনে পরিষ্কার 55 ধারায় সেকশন 55 এবং সাবসেকশন 10 10 উপধারায় পরিষ্কারভাবে বলা আছে যে এইটা পার্বত্য দপ্তরের মন্ত্রী তার অধীন এই হিসেব থাকবে, অর্থাৎ পার্বত্য দপ্তরের মন্ত্রী মানে হিল অ্যাফেয়ার্সের মন্ত্রী মানে আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থাৎ তিনি চাইলেই, তিনি সংবাদ মাধ্যমে বলার আগে তিনি চাইলে এই দপ্তরের কাছে এই হিসেব পৌঁছে যেত। সেখানে তিনি অকারণে আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্যে, সরকারকে নানাভাবে ফলসিফিকেশন করার জন্যে এবং বদনাম করার জন্যে তিনি এই এই ধরনের কাজ এই ধরনের কাজকর্ম করছেন। এদিন সাংবাদিক বৈঠকে উঠে আসে বিশিষ্ট সাংবাদিক বিনীত নারায়ণের টুইট প্রসঙ্গ, নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে ওই মামলার আদতে কোনো ট্রায়াল হয়নি, 30 বছর হয়ে যাওয়ার পরও ওই মামলা এখনও পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি, সিবিআই এবং ইডি মামলা করলেও আইনের গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়ে আদতে এই জয়েন্ট হাওয়ালা মামলা নিয়ে কোনো পদক্ষেপ হয়নি এত বছরে। এই প্রেক্ষিতে ওই বিশিষ্ট সাংবাদিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান সুখেন্দু শেখর রায়। ক্যামেরায় মনোজিৎ রায়ের সাথে নিবেদিতাদের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।